আইন ডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগত পি এম কিষান সম্মান নিধিতে আবেদনকারী কৃষকদের জন্য কিন্তু আবারও খুশির খবর চলে আসলো ইতিমধ্যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসের ইনস্টলমেন্টের ঘরে কিন্তু নতুন স্ট্যাটাস এসেছে তো এতদিন থেকে অনেকের কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাসের ইনস্টলমেন্টের ঘরে কোনো কিছুই শো করা ছিল না তো তাদের জন্য কিন্তু খুশির খবর এবং অনেকেই কিন্তু প্রশ্ন করছিলেন যে যাদের এখনও পর্যন্ত অ্যাকাউন্ট মোড রয়েছে আপনাদের সেটা আধার মোড কবে হবে তো সে নিয়েও কিন্তু আপনাদের জন্য খুশির খবর রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিও একটি লাইক করে দিন চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পি এম অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি পি এম ডট গভ ডট ইন তো এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন এই যে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস এটার উপর ক্লিক করে দিয়ে আপনার আধার নাম্বার বসিয়ে দিয়ে বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা চেক করে নেবেন তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু স্ট্যাটাস শো হবে প্রথমত আপনাদের জানিয়ে দিচ্ছি যাদের এখানে এখনও পর্যন্ত অ্যাকাউন্ট মোড রয়েছে আপনারা অপেক্ষা করুন এটা কিন্তু অটোমেটিক্যালি আধার মোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই ব্যক্তির কিন্তু অ্যাকাউন্ট মোড ছিল এবং তিরিশ তিন দু হাজার বাইশে কিন্তু এটা আধার মোট চলে এসেছে এবং তার এই ইনস্টলমেন্টের ঘরে কিন্তু কোনো কিছু লেখা শো করা ছিল না ইতিমধ্যে কিন্তু সেখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট প্রায় এক সপ্তাহ আগে কিন্তু চলে এসেছিল এবং সেই স্ট্যাটাসটাও কিন্তু বর্তমান চেঞ্জ হয়ে বর্তমান আর চলে এসেছে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এফটি কিন্তু চলে এসেছে অর্থাৎ ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেটের পর যেটা আসে আর এফটি সাইন সেটাও কিন্তু চলে এসেছে অর্থাৎ পরবর্তী যে ইনস্টলমেন্টটা দেওয়া হবে অর্থাৎ সারা ভারতবর্ষের এগারোতম কিস্তি সেই কিস্তির টাকাটা কিন্তু ইনি পেয়ে যাবে এবং এই যে ঘরের টাকাটা অর্থাৎ ইনি কিন্তু দু হাজার টাকা পেয়ে যাবে তো এরকম করে যাদের এখানে পেমেন্ট প্রসেসড দুটো ঘরে অথবা তিনটি ঘরে হয়ে আছে যারা এখনও পর্যন্ত পেমেন্ট প্রসেস্টের টাকাটা পাননি যদি টাকা পেয়ে না থাকেন পেমেন্ট প্রসেসে তাহলে পরবর্তী যে ইনস্টলমেন্টটা দেওয়া হবে সারা ভারতবর্ষের এগারোতম কিস্তি সেই কিস্তিতে কিন্তু আপনারা এই টাকাটা একবারে পেয়ে যাবেন অর্থাৎ দু হাজার চার হাজার ছ হাজার এমনকি আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন পরবর্তী ইনস্টলমেন্ট অর্থাৎ সারা ভারতবর্ষের যে এগারোতম কিস্তিটা দেওয়া হবে তো আপনারা দেখে নেবেন যদি আপনাদের কোনো কিস্তি বাকি থাকে তাহলে কিন্তু সেই কিস্তির টাকাটা আপনারা পরবর্তী ইনস্টলমেন্টের সাথে একবারে পেয়ে যেতে পারেন এখন কথা হলে এখানে আরও একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি প্রথমত কিন্তু এই ইনস্টলমেন্টের ঘরে ওয়েটিং করে অ্যাপ্রুভাল বা স্টেট আসবে তারপর আরেকটি চলে আসবে এবং শেষ যে স্টেপ সেটা হচ্ছে কিন্তু পেমেন্ট প্রসেসড তো পেমেন্ট প্রসেসড না আসলেও কিন্তু আপনারা সেই কিস্তির টাকাটা পেয়ে যাবেন তো এই এগারোতম কিস্তির তারিখ কিন্তু এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী ঘোষণা করেনি যখনই ঘোষণা করে দেবে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সেই বিষয়টি জানতে পারবেন বর্তমান যে দেখতে পাচ্ছেন ফার্স্ট জানুয়ারি দু হাজার বাইশ সেই ডেটটা কিন্তু চেঞ্জ হয়ে সেই এগারোতম কিস্তির কিন্তু তারিখটা সেখানে থাকবে তো কোনো আজগুবি গল্পে আপনারা কান দেবেন না অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এখানেই কিন্তু আপনি চেক করে নিতে পারবেন যে কত তারিখে আগামী কিস্তির টাকাটা দেওয়া হবে এবং যখনই সরকারিভাবে কোনো নোটিফিকেশান জারি করে দেওয়া হবে তখনই কিন্তু সবার প্রথম আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এটাই কিন্তু ছোট্ট একটা আপডেট দেওয়া ছিল যে আপনারা দুশ্চিন্তা করবেন না অটোমেটিকালি কিন্তু সমস্ত স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে অর্থাৎ যাদের এখানে অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু আধার চলে আসে এবং যাদের এখানে ইনস্টলমেন্টের ঘরে কোনো কিছুই শো করা ছিল না সেখানে কিন্তু আর এফটি ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট সমস্ত কিছুই চলে আসে তো আজকের আপডেট এতটুকুই দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা এখানটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন এবং এই পিএম কিষান সম্মান নিধি সম্পর্কে যদি আপনার কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন